প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগত। সর্বাধুনিক প্রযুক্তির অধিকতর নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ইলেকট্রনিক পাসপোর্ট ই পাসপোর্ট বিতরণ কার্যক্রম ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম কোন দেশ হিসেবে ই পাসপোর্ট যুগে প্রবেশ করল বাংলাদেশ। গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান থেকে ই পাসপোর্ট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তার ই পাসপোর্টটি তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ শহীদুজ্জামান জানান, 48 পৃষ্ঠা, 5 বছরের জন্য সাধারণ ফি 15 দিন 3,500 টাকা, জরুরি 7 দিন 5,500 টাকা এবং অতি জরুরি 2 দিন 7,500 টাকা, আর 10 বছরের জন্য সাধারণ 15 দিন ফি 5,000 টাকা, জরুরি 7 দিন 7,000 টাকা এবং অতি জরুরি 2 দিন 9,000 টাকা। 64 পৃষ্ঠার 5 বছরের সাধারণ 15 দিন ফি 5,500 টাকা, জরুরি 7 দিন 7,500 টাকা এবং অতি জরুরি 2 দিন 10,000 টাকা, আর 10 বছরের জন্য সাধারণত 15 দিন 7,000 টাকা, জরুরি 7 দিন 9,000 টাকা এবং অতি জরুরি 2 দিন 12,000 টাকা। সব ফির সঙ্গে 15% ভ্যাট যোগ হবে বলে জানান কর্তৃপক্ষ। যা লাগবে এই পাসপোর্ট করতে, ই পাসপোর্টের আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্র এনআরডি বা জন্ম নিবন্ধন সনদ বিআরসি অনুযায়ী পূরণ করতে হবে। অপ্রাপ্ত বয়স্ক 18 বছরের কম আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র এনআইডি নেই, তার পিতামাতার জাতীয় পরিচয়পত্র এনআরডি নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। যেভাবে পাওয়া যাবে ই পাসপোর্ট, স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ই পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে অথবা পিডিএফ ফরম্যাট ডাউনলোড করে পূরণ করতে হবে। এতে কোনো ছবি এবং কোনো ধরনের কাগজপত্র সত্যায়নের প্রয়োজন নেই। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এনআইডি এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদপত্র সহ বাবা মায়ের এনআইডির কপি বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনপত্র গ্রহণের সময় হাতের 10 আঙ্গুলের ছাপ, ছবি ও চোখের আইরিশ ফিচার নেওয়া হবে। আবেদন করার বিস্তারিত নিয়মাবলী অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ই পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে বলে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা অনলাইনে ভেরিফিকেশন করার প্রচেষ্টা নিয়েছি, সেটা অবশ্যই সফল করব। অতি জরুরি ক্ষেত্রে ই পাসপোর্ট করার জন্য প্রি পুলিশ ভেরিফিকেশন নিজ উদ্যোগে করে নিয়ে যেতে হবে বলে জানান সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ শহীদুজ্জামান। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।